নিঝামের জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। এর অবস্থান আমি একটু বলে দিই, এর অবস্থান হচ্ছে নিঝামের শহর থেকে 14 কিলোমিটার দূরে গোড়াগ্রাম ইউনিয়নে আর কি। গোড়াগ্রাম তো ওই জন্য আর ভিডিও হয়ে গেল, মুখে ভিডিও করে ইয়ে জানো অফকোর্স। আমি আর একবার একটু বলে দিই অবস্থান আর কি, নীলসাগরের অবস্থান হচ্ছে নিঝামের জেলা থেকে শহর না নীলসাগরের অবস্থান হচ্ছে নিঝামের শহর থেকে 14 কিলোমিটার দূরে গুরুগ্রাম ইউনিয়নে। কি বল কত 53 করে এটা সম্পূর্ণ আয়তন এটা বলতে হতে পারে। আপনার ভিডিও তো বুঝতে পারতেছেন নাম জানি না, কিন্তু আসলে অনেক বড়। দেখেন শুরু হয়েছে ওই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে দেখেন কত বড়। ওয়াও, হ্যাঁ তাই আপনারা আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই নীলসাগর দিকে আসবেন আর কি। নীলসাগর জেলা ঘুরতে আসলে অবশ্যই আপনারা কি তাই আমি সবাইকে বলবো আপনার নীলসাগর জেলা ঘুরতে আসলে নীলসাগর ঘুরতে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধু ধীমান এতক্ষণ আমি ভিডিও করছে, ধীমান কিছু বলো তো কি বলবো, আসলে অনেক কিছু বলতেছি। এই যে দেখেন এইখানেই ডিফারেন্সটা দেখা যাচ্ছে, আমার যে মোবাইলের ভিডিও আসলে দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এইভাবে না দেখি। আচ্ছা আচ্ছা কিছু বলো ধীমান। আসলে এইখানে আইসে আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ আমিও দেখাই একটু, এই যে এখানে আইসে আসলে খুব ভালো লাগতেছে। এখানে অনেক মানুষজন আসছে, বিভিন্ন হচ্ছে থানা থেকে আসছে। এটা তো আসলে আমাদের জেলার মধ্যে অবস্থিত, তো বিভিন্ন থালা থেকে এই জায়গায় হচ্ছে মানুষ ঘুরতে আসছে। থালা না থানা বলছি। হ্যাঁ এখন যদিও হচ্ছে এইটা নিয়ে ফাইজলামি করবে, যাই হোক কিছু করার নাই। তো এখানে নীলফামারী জেলার প্রতিটা অঞ্চল থেকে মানুষ আসছে, এখানে তারা আসলে ঘুরতে আসছে, সবাই এখানে ঘুরতে আসে, ছেলে মেয়ে নারী বৃদ্ধ বয়স্ক মহিলা সবাই ঘুরতে আসে। হ্যাঁ তো এই যে মোটরসাইকেলে করে আসছে একজন, ওরাও এখানে ঘুরতেছে, ওরাও ঘুরতেছি। আরো বসে যাবে নাই, দীর্ঘন হারিয়ে পারবো না আমরা, নাকি পয়সা পয়সা ব্রেন টিজার পাজেল বানাবো। হ্যাঁ এই পাজেল আমাদের জীবনটা শেষ করে দিতেছে, সব একটা একটা পাগল হয়ে গেছে, সাইকো হয়ে গেছে। হ্যাঁ তো এই যে আমার সামনে এখন একটা গাড়ি ঢুকছে নীলসাগরে, দেখতে পাচ্ছেন গাড়িটা, অস্থির একটা গাড়ি, এটার নাম হচ্ছে সিএনজি। এটা হচ্ছে সিএনজি, যেটা হচ্ছে তেল চালিত একটা গাড়ি। এটার গাড়িটার মানে স্পিড খুব বেশি। হ্যাঁ আর ড্রাইভারগুলো হচ্ছে ভয়াবহ ড্রাইভার, তো এরা কোনো কিছু দেখে না, যেদিক পর এদিকে নিয়ে যায়। হ্যাঁ তো এইখানে অনেক কোলাপাইন আছে যারা হচ্ছে ছবি তুলতেছে, এই যে দেখেন তারা এখানে ছবি তুলতেছে, এখানে দুইটা ছেলে হচ্ছে ছবি তুলতেছে, এই যে এরা ছবি তুলতেছে এখানে, আর এই হচ্ছে ভিডিও বানাইতেছে, অনেকক্ষণ থেকে ভিডিও বানাইতেছে ছেলেটা, তবুও ক্লান্ত হয় না, খুব ভিডিও বানায়, খুব ভিডিও বানায়, নাকি বসবে একটু পোজ দিবে আপনাদেরকে দেখাবে। তো ঠিক আছে বসো, আচ্ছা আমি ওর একটা ছবি তুলে দেই, এই যে দেখেন আমি হচ্ছে এইভাবে একটা ছবি তুলে দেবো, আপনারাও দেখতেছেন কীভাবে ছবি তোলার লাগে আমি আপনাদেরকে এখন শেখাবো। এই যে দেখেন আমার এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আসলে ছবি তুলবো। হ্যাঁ আমি এইখানে ফুল নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে আমি ফুল ছবি তুলতেছি, এই যে দেখেন অস্থির ছবি তুলতেছি আসলে, পোর্ট্রেট নিবো। আচ্ছা এখন আমাকে পোর্ট্রেট নিতে বলছে, আমি পোর্ট্রেট নিবো। এই যে পোর্ট্রেট ছবি, অসাধারণ ছবি আসতেছে, এটা আসলে গুগল পিক্সেল, তো বড়লোক মানুষের মোবাইল, খুব ভালো মোবাইল। এখন নাকি হাফ নিতে হবে, আমি তাহলে একটা হাফ নেই, মাথার উপরে ফাঁকা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে আমি এখন মাথার উপরে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে ছবি তুলব। দাঁড়াও দাঁড়াও, আমার একার দিয়ে আসলে ছবিটা ভালো আসতেছে না, এবার ঠিক আছে। এই যে দেখতেছেন আমার ছবি তোলা শেষ, ওকে একটু দেখাই ছবিগুলো, এখনও আসলে রিভিউ দিবে আমাকে ছবিগুলো কেমন হয়েছে, একার দিয়ে তুলছি তো কেমন হবে আসলে জানি না। আচ্ছা আচ্ছা এই যে দেখেন ছবিটা, অসাধারণ ছবি, এই যে দেখেন, তার মানে আমি খুব সুন্দর ছবি তুলি। ওকে ওকে, হ্যাঁ হয়ে গেছে, আমরা এখন ভিডিওটা কাটবো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ সবাই।